ওয়েলকাম টু স্টাডি হ্যাশট্যাগ জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আজ আমরা গ্রুপডির দ্বিতীয় মোট তৃতীয় পর্ব জিআরবিটি নিয়ে আলোচনা করবো যে কী কী করবে তোমরা কী কী করবে না একটা ইন্টারভিউতে আর কী কী জিজ্ঞাসা করা যেতে পারে সেই বিষয়ে আমরা একটু আজ আলোকপাত করবো ঠিক আছে তোমরা জানো এটার যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে এটা এইট ফার্স্ট তো চ্যানেল আর এসে এসটির জন্য ফাইভ ফার্স্ট হয়েছে অ্যান্সার কি তো অলরেডি দেওয়া হয়েছে কাট অফ তোমরা অ্যান্সার কি দেখে ক্যালকুলেশন করে নিয়েছো আর ট্রান্সপারেন্ট প্রসেস হয়েছে তো সব সব নিয়ে যেতে হবে তোমরা আইবিপিএস যে পরীক্ষা হয় ব্যাঙ্কের এক্সামল নিতে পারো জামা কাপড় কী হয়েছে ফর্মাল জামা কাপড় পড়বে ইন করে সমস্যা নেই গড় কি তোমরা কী করবে চোখে চোখ রেখে অবশ্যই কথা বলবে চোখ নিচে করে কথা বলার কিছু নেই এখানে লজ্জা পাওয়ার কিছু নেই বা তুমি সাহস ওকে সাহস নিয়ে কথা বলবে টেবিলে হাত থাকবে না আর কান বা মাথা চুল খাবে না হুম নর্মাল থাকবে সোজা বসুন হেলানো হয়ে অবশ্যই বসবে না হাই তোলা মানে আমি তো একদম দেবে না তোমরা জামা ওপর ফর্মাল জামা ওপর হুম যেটা ছেলে মেয়েদের সেটাই পরবে শুস অবশ্যই ব্যবহার করবে যতটুক পারবে ফর্মাল এই করার চেষ্টা করবে তাছাড়া তোমরা ইন্টারভিউ যে কোনো কোশ্চেন যদি তোমরা না পারো হ্যাঁ ডাইরেক্ট বলবে আমি পড়েছিলাম এখন মনে নেই ঘুরিয়ে ফিরে কোনো কিছু বলার কোনো এই প্রয়োজনীয়তা নেই ঠিক আছে বেশিরভাগ কোশ্চেন করা হবে তোমাকে পরীক্ষা করার জন্য তো তুমি সেই পরিস্থিতিতে সেই প্রশ্ন উত্তর কীভাবে পাবে এখানে তো আর ওই তোমার লিখিত পরীক্ষা তোমার নর্মাল জি সবগুলি করবে না তোমার যাচাই করার জন্য তুমি কেন দিতে এসেছ ওই আগের বিডিও যেটা আলোচনা করেছিল এমন টাইপের কোশ্চেনগুলো করবে আচ্ছা আলোচনা করবো কী কী ডেস তোমরা পড়বে এবং কি কি প্রশ্ন করবে গড়ে ঢুকে তোমরা কি করবে হুম সেই নিয়ে আচ্ছা একটু আমরা আলোচনা করছি ঠিক আছে এরপর তোমাদের ব্যক্তি বিশেষ প্রশ্ন করে আপনি এতদিন কি করছেন বা আপনি এই বিষয়ে জানতে ছেলে হ্যাঁ তুমি কি বলবে তোমার নাম বলবে যে আমার নাম এই ঠিকানা জাস্ট ঠিকানা গ্রাম বা শহরটার নাম বলবে শিক্ষাগত যোগ্যতা ম্যাক্সিমাম যে শিক্ষাগত যোগ্যতা এইথ টুয়েলভ কলেজ মাস্টার ডিগ্রি ম্যাক্সিমাম শিক্ষাগত যোগ্যতা বলবে ঠিক আছে এখানে আর পরিবারে কে কে আছে বলতে পরিবারের মা ভাই বোন মা বাবা ভাই বোন বা যে আছে বলবে নর্মাল বলবে যে আমার নাম সমর দাস বাবার নাম মার নাম হুম আমার আমি হায়ার সেকেন্ডারি ফার্স্ট ঠিক আছে আমার হুম পরিবারে এই আছে এটাই তোমার বিষয়ে জানতে তোমার বিষয়ে তো যে কোনো সময় বিষয়ে তোমাকে জানতে হবে তো এটা তোমারই সমান হবে হ্যাঁ যোগ্যতা বেশি হয় কেন গুপডি চাকরি করতে হচ্ছে আপনাকে কেন চাকরি দেবে কনফিডেন্স উত্তর দেবে কেন চাকরি দেবে তর্ক করবে তর্ক করবে না কনফিডেন্সে নিজের ভিতরে কনফিডেন্স লাগবে এখানে কিন্তু কাঁপবে না বা ভয়ে ঘাম 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 দেওয়ার কিছু নেই কনফিডেন্সলি বলবে এখানে তোমার এক এলাকার বিশেষত্ব নামজাদ লোক বা সেই জানতে চাইলে হ্যাঁ কনফিডেন্সের সব কিছু ঠিক আছে তাছাড়া এখানে ত্রিপুরা সম্বকে হ্যাঁ এবার আসছে আমরা নর্মাল যে প্রশ্নগুলা ত্রিপুরা সম্ভব জি জানতে পারি ত্রিপুরার পূর্ব নাম কী ছিল হ্যাঁ ত্রিপুরার উজন্ত প্রসাদ বা নির্মহল হ্যাঁ প্রতিষ্ঠাতা করে কবে প্রতিষ্ঠাতা উজন্ত বলে যে স্টেট মেউজিয়াম কবে প্রতিষ্ঠাতা হয় বাড়ি উদুপুর কে প্রতিষ্ঠা উদুপুর ত্রিপুরা সম্বন্ধে কে প্রতিষ্ঠাতা করে হুম এই বিষয়টি বলে জি কে অল ক্যাবিনেট মিনিস্টারটি বলে ক্যাবিনেট মিনিস্টার আছে তথ্য সংস্কৃতি মন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে হুম পিডব্লিউডি মিনিস্টারকে এ বিষয়ে জানতে জানতে যেতে পারে তারপর টু বোর্ডের মিনিস্টারকে এ বিষয়ে তোমাদের জানতে যাইতে পারে হ্যাঁ সব জেলা যেমন আটটি জেলা আটটি জেলার সদর দপ্তর যেমন সিপাহী জেলা আছে তোমার বিস্তামগঞ্জ সিপাই জেলা বিস্তামগঞ্জ তারপর ব্লকের নাম হুম সবগুলি জানতে যেতে পারে ইতিহাস ভূগোল বিষয় বা খেলাধুলার বিষয়টি পরে অনেক কিছু জানতে পারে হ্যাঁ তারপর ভারতের রাজ্য রাজধানী কোন রাজ্যের রাজধানী যেমন বেঙ্গল কলকাতা হুম আসাম আসাম কি গুয়াহাটি ন আসাম দিসপুর হ্যাঁ রাজ্যসভা বিধানসভা বিশ্ব বিধানসভা বলতে ত্রিপুরার বিধানসভা হ্যাঁ আর রাজ্যসভা বলতে রাজ্যসভা এখন বর্তমানে রাজ্যসভায় যে সাংসদ আছে ওনার নাম তোমরা অবশ্য জানো কে এটা জানতে যেতে পারে হুম মুখ্যমন্ত্রীর নাম জানতে যেতে পারে প্রতিবেশী দেশে বাংলাদেশ মায়ানমার যে ত্রিপুরার সাথে প্রতিবেশী ভারতের সাথে ভারতের সাথে প্রতিবেশী দেশ রাজ্য রাজ্য হুম জানতে পারতো রাজ্য কেন্দ্রীয় কেন্দ্রে কোন গভর্নমেন্ট আছে বিদানি যে ইলেকশন হয়েছে এ বিষয়ে জানতে হতে হিমাচল প্রদেশ ইলেকশন বা গুজরাট ইলেকশন এটা জানতে পারতে পারে ত্রিপুরা ইলেকশন কবে ত্রিপুরা নেক্সট ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়েছে কি এই বিষয়ে তোমাদের রাজনীতি বিষয়ে টুকটাক জানতে পারে রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে হ্যাঁ তোমরা এ বিষয়ে জানতে যেতে পারো হাইকোর্ট হ্যাঁ হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি গোটা রাজ্যপালকে এগুলি বিষয়ে টুকটাক তোমাদের জানতে জানতে যেতে পারে হ্যাঁ ধরো জানতে যেতে পারে যে গোয়া রাজধানী কী ঠিক আছে গোয়া রাজধানী কি গোয়া রাজধানী পানাজি ঠিক আছে হ্যাঁ তোমাদের জানতে জানতে যেতে পারে যে আন্দামানি দ্বীপপুঞ্জ হ্যাঁ রাজধানী কি হ্যাঁ পোর্ট ব্লেয়ার হ্যাঁ প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশের রাজধানী কি ঢাকা বাংলাদেশের প্রধানত প্রধানমন্ত্রীর নাম কি এগুলো বিষয়ে বা নেপাল ভুটান বিষয়ে হ্যাঁ রাজ্যের রাজধানীর রাজধানীর নাম মানে দেশের রাজধানীর নাম জানতে পারে অন্যান্য আরও যে কোয়েশন আছে পুলিশ থানাগুলি বিষয়ে ইতিপুরে পুলিশ থানাগুলি বিষয়ে জানতে চাইতে পারে কয়টি থানা আছে কয়টি ব্লক আছে কয়টি গ্রাম পঞ্চায়েত আছে হুম কয়টি নগর পঞ্চায়েত আছে কয়টি মিউনিসিপাল মিউনিসিপাল কর্পোরেশন আছে মিউনিসিপাল কাউন্সিল আছে কয়টি এ বিষয়ে জানতে চাইতে পারে তারপরে নতুন কয়টা ব্লক হয়েছে কি না হ্যাঁ তোমাদের ত্রিপুরা গভর্নমেন্টের স্কিমগুলো বিষয়ে জানতে যেতে পারে যেমন বেদ যোজনা স্কিম আছে তারপরে যেমন বাতা কত টাকা দু হাজার টাকা একটা স্কিম হ্যাঁ এই বিভিন্ন স্কিম যে ত্রিপুরা যে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিম বিষয়ে টুকটাক কিছু জানতে যেতে পারে এ বিষয়ে ত্রিপুরা বিশ্বের জি কে বা ভারত বিশ্বের জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্স পেপারে যে ইদানিং ঘটনাগুলি হয়েছে ঠিক আছে ইদানিং যে উন্নয়নমূলক ঘটনাগুলি চেয়ে এটাই কিন্তু ওই কোনো ক্রাইম হয়েছে এই সব কিছু জানতে চাই উন্নয়নমূলক ঘটনাগুলিতে পেপারে হয়েছে গভর্নমেন্ট বিষয়ে এগুলি বিষয়ে মানে জানতে যেতে পারে ঠিক আছে না বিশেষ করে গভর্নমেন্টের উন্নয়নমূলক কাজগুলোর বিষয়ে কিছু কোশ্চেন করতে পারে হ্যাঁ এই নিয়ে আমি একটা ভিডিও নেক্সট বানিয়ে দেবো যে ত্রিপুরা জিকে বিষয়ে কোন কোন জিনিসগুলি জানতে যেতে পারে বা ভারতের জিকে বিষয়ে বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী মানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ভূগোল হিস্টোরি টুকটাক কিছু জানা যেতে পারে আর বেসিক তুমি তোমার পরিচয়টা জানতে জানতে যাবে তুমি কেন এসেছো হুম তুমি আগে কি করতে যা ছাড়া এই বিষয়ে যে আগে একটা ভিডিও বানিয়েছিলাম এখানে থেকে বারোটা কোশ্চেন করেছি মানে আলোচনা করেছিলাম এইটি মেইন এটা তোমার যোগ্যতা যাচ্ছে একজন আর জি তুমি কত শিখবে হয়তো তুমি এক হাজারটা কোয়েশ্চেন শিখেছো হ্যাঁ ও তোমার দুটা কোয়েশ্চেন করবে হয়তো এক হাজার ভিতরে সেই দুটা কোশ্চেন নেই ঠিক আছে না কিন্তু দু তো জিকে থেকে করবো না হ্যাঁ হয়তো তোমাকে পাঁচটা কোয়েশ্চন করলো দুইটা জি তিনটা জিকে থেকে করলো দুইটা নর্মাল কোয়েশ্চেন করলো যেটা তোমার উপস্থিত বুদ্ধি সাজিয়ে উত্তর দিতে হবে যেমন তোমার ড্যাস বিষয়ে জানতে যেতে তোমার হবি বিষয়ে জানতে যেতে চাইলো হ্যাঁ খেলাধুলা বিষয়ে টুকটাক কিছু জানতে দিতে জানতে যেতে পারলো সব তো জিকে থেকে করসবো না এগুলি তোমার উপস্থিত বুদ্ধি হিসাবে যুগে কাজ করতে হবে আর ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও হুম আর নিজে কনফিডেন্স আনার চেষ্টা করো কিভাবে নিজে কনফিডেন্সটা ঠিক থাকবে নিজের কনফিডেন্স আনার চেষ্টা করো মানুষ একটা ঘুরে পাঁচটা দশ ছটা কোয়েশন করলে সব করে কোশ্চেন তো নাও পারে ঘুরে ফেরে অ্যান্সার দেবে না যে আমি জানি বা শিখেছি বা উল্টাপাল্টা কোনো উত্তরই দেবে না যে স্যার শিখেছিলাম বলে গেছি বা ম্যাডাম শিখেছিলাম এখন মনে না গোপডিত এত কঠিন প্রশ্ন করার কথা না তারপরও তুমি তুই যে তুমি যদি এখন কোয়ালিফিকেশন বেশি নিয়ে যাও হ্যাঁ তুমি গুপডি চাকরি এসেছো আর নিচে লেভেলের চাকরি এসেছো এটা দেখবে না আমার তোমার যখন কোয়ালিফিকেশনটা যখন থাকবে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি তোমার প্রশ্ন প্রশ্নগুলিও তারা একটু হাই মানে একটু কঠিন বা একটু বড়ো ধরনের কোশ্চেন করতে পারে ঠিক আছে গুপডি বলে সবই সোজা প্রশ্ন করবে বা কম প্রশ্ন করবে এমন না হুম কিন্তু তোমার যতটুক জানবে সেটুক এতটুকুই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঘুরিয়ে ফিরে কিছু বলবে না হুম ধন্যবাদ স্টাডি অপ ত্রিপুরা ইউটিউব চ্যানেল পাশে থাকার জন্য সবাইকে আবার